हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल स्टडी विद ईशानी। एक नजरे भारतेर इतिहासे जे सीरीजटा शुरू करेछिलाम आज तार 4 नम्बर पर्व। आजकेर क्लासे आलोचना करब वैदिक जुग ओ महाजन पद। एर आगे तो तीनटे क्लास दिएई दिएछि, तोमरा डेफिनेटलि देखे निएछो। आर जारा एखोनो पर्यन्त देखे उठते पारोनि तादेर जोन्नो डेस्क्रिप्शन बक्से लिंक देवा आछे, सेखान थेके अनायासे देखे निओ। तो तोमादेर तो आमी बोलेछिलाम जे आमी चैप्टार भित्तिक एमसीक्यू तोमादेर प्रोवाइड करब। प्रत्येकटा चैप्टार थेके खुटी खुटी एमसीक्यू तैरी करछि तोमादेर जन्य, जेगुलो आपकामिंग समस्त परीक्षार जन्य खुबई गुरुत्वपूर्ण। ओके, आर तोमरा ई क्लासगुलो मिस करे जेओ ना। आजकेर क्लासे तोमादेर जन्य गुरुत्वपूर्ण 50টা প্রশ্ন রেখেছি। তবে এখানেই বৈদিক যুগ আর মহাজন পদ শেষ হয়ে যাবে না। এই বৈদিক যুগ আর মহাজন পদে অন্তত আরও দুটো ক্লাস হবে, কারণ এখান থেকে অনেক প্রশ্নই আসে। ঠিক আছে, তো আজকে 50টা প্রশ্ন এনেছি। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভিডিও ভালো লাগলে লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। ওকে, চলো দেখে নিই আজকের ক্লাসের প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, ঋগ্বেদে উল্লেখিত গায়ত্রী মন্ত্র কোন দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছিল? চারটি অপশন দেখো, অগ্নি, ইন্দ্র, সূর্য, সাবিত্রী। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ, সাবিত্রী, অপশন ঘ। পরবর্তী দুই নম্বর প্রশ্ন, সত্যমেব জয়তে যেটি ভারতের অশোক স্তম্ভের নিচে খোদিত তা কোথা থেকে নেওয়া হয়েছে? চারটি অপশন দেখো, কট উপনিষদ, ছান্দোগ্য উপনিষদ, ঐতরেয় উপনিষদ, মাণ্ডুক্য উপনিষদ। তোমাদের নিশ্চয়ই প্রশ্নের উত্তর জানা, সঠিক উত্তর অপশন ঘ, মাণ্ডুক্য উপনিষদ। পরবর্তী তিন নম্বর প্রশ্ন, সুশ্রুত কে ছিলেন? চারটে অপশন, চিত্রকর, দার্শনিক, চিকিৎসক, ঔপন্যাসিক। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, চিকিৎসক, অপশন গ। আমি কিন্তু এই ইতিহাস ক্লাসের পাশাপাশি ভূগোল এবং জেনারেল সায়েন্স থেকেও তোমাদের চ্যাপ্টার ভিত্তিক এমসিকিউ দিচ্ছি। তোমরা ওই ক্লাসগুলো মিস করে যেও না, কারণ যদি তোমাদের চ্যাপ্টার ধরে ধরে প্রতিটা চ্যাপ্টার ধরে ধরে খুঁটি খুঁটি এমসিকিউ পড়া থাকে, তাহলে তোমরা দেখবে যে পরীক্ষা হলে গিয়ে যে তোমাদের কোনো প্রশ্নই অজানা থাকছে না। এই জন্য প্রত্যেক চ্যাপ্টার ধরে ধরে খুঁটি খুঁটি এমসিকিউ পড়াটা খুব দরকার। আর সেই কারণেই আমি তোমাদের এরকম ভিডিও প্রোভাইড করছি। ইতিহাস, ভূগোল, বায়োলজি, রসায়ন, রসায়ন পদার্থবিদ্যা সব কিছু থেকেই কিন্তু আমি তোমাদের জন্য চ্যাপ্টার ভিত্তিক এমসিকিউ প্রোভাইড করছি, তোমরা সেই ভিডিওগুলো ফলো করবে। ওকে, পরবর্তী প্রশ্ন দেখে নেব, চার নম্বর প্রশ্ন, ঋগ্বেদে কোন দেবতা সবচেয়ে বেশি আলোচিত হয়েছে? ইন্দ্র, বিষ্ণু, সূর্য, ব্রহ্মা। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, ইন্দ্র, অপশন ক। পরবর্তী পাঁচ নম্বর প্রশ্ন, আর্য জাতি কোনটির উপাসক ছিলেন? অগ্নি, গরু, নদী, গাছ। সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, গরু। পরবর্তী ছয় নম্বর প্রশ্ন, উপনিষদ হলো, দেখো এসএসসি সিজিএল 2016 সালে পরীক্ষায় প্রশ্নটা এসেছে, মহাকাব্য, গল্পের বই, হিন্দু ধর্মশাস্ত্র, আইন গ্রন্থ। সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, হিন্দু ধর্মশাস্ত্র। পরবর্তী সাত নম্বর প্রশ্ন, আর্য জাতি প্রথম জনবসতি কোথায় গড়ে তোলে? এসএসসি সিজিএল 2014 সালের পরীক্ষায় প্রশ্নটা এসেছিল, সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, সপ্তসিন্ধু। আর্য জাতি প্রথম সপ্তসিন্ধুতে জনবসতি গড়ে তোলে। পরবর্তী আট নম্বর প্রশ্ন, ঋগ্বেদে নিম্নলিখিত কোনটি অজানা ছিল? এসএসসি সিজিএল 2012 সালের প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, চাষবাস অজানা ছিল। পরবর্তী নয় নম্বর প্রশ্ন, বৈদিক গণিত শাস্ত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ হলো, দেখো শতপথ ব্রাহ্মণ, অথর্ববেদ, শুল্ক সূত্র, ছান্দোগ্য উপনিষদ। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, শুল্ক সূত্র। পরবর্তী দশ নম্বর প্রশ্ন দেখে নেব, উপনিষদগুলি সংকলন হয় WBCS মেন 2015 সালের প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, খ্রিস্টপূর্ব 800 অব্দে। পরবর্তী এগারো নম্বর প্রশ্ন, প্রাচীন বেদ হলো, WBCS প্রিলিম 2014 সালের প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, ঋগ্বেদ, প্রাচীন বেদ হলো ঋগ্বেদ। পরবর্তী বারো নম্বর প্রশ্ন,
কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায়? WBCS প্রিলিম 2012 সালের প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, ঋগ্বেদে। ঋগ্বেদে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায়। পরবর্তী 13 নম্বর প্রশ্ন, বৈদিক সাহিত্য রচিত হয়? WBCS প্রিলিম 2012 সালের প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, 1500 থেকে 1000 খ্রিস্টপূর্ব, অপশন গ। পরবর্তী 14 নম্বর প্রশ্ন, ভারতীয় সঙ্গীতের আদি গ্রন্থ কি? WBCS মেন 2017 সালের প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, সামবেদ। পরবর্তী প্রশ্ন 15 নম্বর, প্রাচীন বৈদিক আর্যদের ধর্ম ছিল মূলত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, প্রকৃতির পূজা ও যজ্ঞ। পরবর্তী 16 নম্বর প্রশ্ন, বৈদিক যুগে পানিস নামের লোকেরা ছিল? অপশন ক, যারা বাণিজ্য নিয়ন্ত্রণ করত, অপশন ক। পরবর্তী 17 নম্বর প্রশ্ন, ঋগ্বেদে কয়টি শ্লোক আছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, 1028টি শ্লোক আছে ঋগ্বেদে। পরবর্তী 18 নম্বর প্রশ্ন, নিচের কোনটি বেদাঙ্গ? চারটে অপশন দেখো, শ্রুতি, স্মৃতি, নিরুক্ত, সংহিতা। সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, নিরুক্ত। একটু এ প্রসঙ্গে বলে দিই, বৈদিক সাহিত্যের শেষ দিকে সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদের বাইরেও এক বিশাল সাহিত্য গড়ে উঠেছিল যার নাম বেদাঙ্গ। বেদ সঠিকভাবে জানতে হলে বা বুঝতে হলে এই বেদাঙ্গের জ্ঞান অপরিহার্য এবং বাধ্যতামূলক। বেদাঙ্গ হলো 6টি, শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ, জ্যোতিষ। তাই এখানে নিরুক্ত আছে, তাহলে নিরুক্ত হচ্ছে বেদাঙ্গ। পরবর্তী 19 নম্বর প্রশ্ন, বৈদিক যুগে নিষ্ক শব্দের অর্থ হলো এক প্রকার গহনা, পরবর্তী যুগে কি বোঝাতে এটা ব্যবহৃত হতো? সঠিক অর্থ উত্তর হয়ে যাবে অপশন ঘ, মুদ্রা, মুদ্রা বোঝাতে ব্যবহৃত হতো। পরবর্তী 20 নম্বর প্রশ্ন, আর্য শব্দটির অর্থ কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, ভাষা গোষ্ঠী। আর্য শব্দের অর্থ কি? এটি ভাষা গোষ্ঠী। পরবর্তী 21 নম্বর প্রশ্ন, ইন্দ্র, বরুণ, সোম এবং যম নিচের কোন বর্গের অন্তর্গত? সঠিক উত্তর অপশন খ, ক্ষত্রিয়। পরবর্তী 22 নম্বর প্রশ্ন, ঋগ্বেদের জন শব্দটি কতবার উল্লিখিত হয়েছে? সঠিক উত্তর অপশন গ, 275 বার উল্লিখিত হয়েছে। পরবর্তী 23 নম্বর প্রশ্ন, স্বর্ণকারকে বেদে কোন শব্দে বোঝানো হতো? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ, হিরণ্যাকার, অপশন ঘ। পরবর্তী 24 নম্বর প্রশ্ন, কোন যুগে গরুকে একটি গুরুত্বপূর্ণ সম্পদ বলে মনে করা হতো? সঠিক উত্তর অপশন ক, ঋক বৈদিক যুগে গরুকে একটি গুরুত্বপূর্ণ সম্পদ বলে মনে করা হতো। পরবর্তী 25 নম্বর প্রশ্ন, পঞ্চতন্ত্রের গল্পগুলি কে সংকলন করে? SSC CHSL 2014 সালের প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, বিষ্ণু শর্মা। পরবর্তী 26 নম্বর প্রশ্ন, ভারতে প্রথম সশস্ত্র আক্রমণ করেছিল? SSC CHSL এর 2014 সালের প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, আর্যরা। পরবর্তী 27 নম্বর প্রশ্ন, কোন দার্শনিক গোষ্ঠী লোকায়ত নামে খ্যাত? জৈমিনী, বৌদ্ধ, চার্বাক, ভাগবত। সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, চার্বাক। চার্বাক গোষ্ঠী লোকায়ত নামে খ্যাত, চার্বাক দর্শনকে এই জন্য লোকায়ত দর্শনও বলা হয়। পরবর্তী 28 নম্বর প্রশ্ন, কোন নদীর কাছে 10 রাজার যুদ্ধ ঘটেছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, পুরুষ্ণী নদীর কাছে 10 রাজার যুদ্ধ ঘটেছিল। পরবর্তী 29 নম্বর প্রশ্ন, বেমানানটি খুঁজে বার করো, সামবেদ, যজুবেদ, ঋগ্বেদ, বেমানান কোনটা? বিষ্ণু পুরাণ, অপশন ক। পরবর্তী 30 নম্বর প্রশ্ন, ঋগ্বেদের কয়টি স্তোত্র ইন্দ্রের উদ্দেশ্যে রচিত? সঠিক উত্তর অপশন খ, 250টি স্তোত্র ইন্দ্রের উদ্দেশ্যে রচিত। পরবর্তী 31 নম্বর প্রশ্ন, রত্নিশ বলতে কাদের বোঝানো হতো?
উপদেশটা মুকুট পরিহিতা রানী গৃহকর্তার অচ্চালক, সঠিক উত্তর অপশন ক, উপদেশটাতে বোঝানো হতো। পরবর্তী 32 নম্বর প্রশ্ন, উপনয়ন প্রথার প্রথম সবিস্তারে বর্ণনা পাওয়া যায় কোথায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ, শতপথ ব্রাহ্মণে উপনয়ন প্রথার প্রথম সবিস্তারে বর্ণনা পাওয়া যায়। পরবর্তী 33 নম্বর প্রশ্ন, যুদ্ধে প্রথম হাতি ব্যবহারকারী রাজ্যের নাম কি? দেখো SSC 2015 সালে এই পরীক্ষায় প্রশ্নটা এসেছিল। সঠিক উত্তর অপশন খ, মগধ। যুদ্ধে প্রথম হাতি ব্যবহার করা হয়েছে মগধে। পরবর্তী 34 নম্বর প্রশ্ন, ঋক বৈদিক যুগে যে দুজন পুরোহিত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা হলেন? সঠিক উত্তর অপশন খ, বৈশিষ্ট্য এবং বিশ্বামিত্র। এটা বৈশিষ্ট্য হবে, হ্যাঁ, বৈশিষ্ট্য নয়, বৈশিষ্ট্য এবং বিশ্বামিত্র, অপশন খ। পরবর্তী 35 নম্বর প্রশ্ন, ঋগ্বেদের কোন অংশে বিশ্ব ব্রহ্মাণ্ডের উৎপত্তির কথা বলা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, দ্বিতীয় মণ্ডলে বিশ্ব ব্রহ্মাণ্ডের উৎপত্তির কথা বলা হয়েছে। পরবর্তী 36 নম্বর প্রশ্ন, বৈদিক সংস্কৃতিতে কোন দেবতাকে মানুষের মতো বর্ণনা করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, ইন্দ্র। পরবর্তী 37 নম্বর প্রশ্ন, কম্বোডিয়ার কোন মন্দিরে রামায়ণ ও মহাভারতের দৃশ্যাবলী খোদিত আছে? SSC দেখো FCI অ্যাসিস্ট্যান্টে 2012 সালের প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, আঙ্কোরভাট। পরবর্তী 38 নম্বর প্রশ্ন, উপনিষদের আক্ষরিক অর্থ কি? SSC 2012 সালের প্রশ্ন। সঠিক উত্তর হচ্ছে অপশন গ, নিকটে বসা। উপনিষদ শব্দের আক্ষরিক অর্থ হলো যে বিদ্যা নির্জনে গুরুর সমীপে উপদিষ্ট হয়ে গ্রহণ করতে হয়। সমীপে মানে সামনে, গুরুর সামনে বসে যে বিদ্যা অর্জন করতে হয় তাই হচ্ছে উপনিষদ। তাহলে উত্তর হচ্ছে অপশন গ, নিকটে বসা। পরবর্তী 39 নম্বর প্রশ্ন, সেই সাধু যিনি দক্ষিণ ভারতে আর্য সভ্যতা ও সংস্কৃতি প্রসার ঘটায় তিনি হলেন? সঠিক উত্তর অপশন গ, অগস্ত, জফলা হবে একটা, অগস্ত। পরবর্তী 40 নম্বর প্রশ্ন, ত্রিমূর্তির তথ্য পাওয়া যায় কোথায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, ছান্দোগ্য উপনিষদে ত্রিমূর্তির তথ্য পাওয়া যায়। পরবর্তী 41 নম্বর প্রশ্ন, ভারতীয় ঔষধাদি নিয়ে নিচের কোন গ্রন্থতে বলা আছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, ঋগ্বেদ, ঋগ্বেদে বলা আছে। পরবর্তী 42 নম্বর প্রশ্ন, রাজার নির্বাচনে অংশগ্রহণকারী উপজাতি প্রতিষ্ঠানকে কি বলা হতো? সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, সমিতি বলা হতো। রাজার নির্বাচনে অংশগ্রহণকারী উপজাতি প্রতিষ্ঠানকে সমিতি বলা হতো। পরবর্তী 43 নম্বর প্রশ্ন, 10 রাজন হলো? সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, 10 রাজার যুদ্ধ। পরবর্তী 44 নম্বর প্রশ্ন, ভারতীয় সঙ্গীতের উৎস নিম্নলিখিত কোন বেদ সংহিতায় খুঁজে পাওয়া যায়? সঠিক অর্থ হয়ে যাবে অপশন খ, সামবেদে খুঁজে পাওয়া যায়, অপশন খ। পরবর্তী 45 নম্বর প্রশ্ন, ঋগ্বেদের অপর নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ, আয়ুর্বেদ, ঋগ্বেদের অপর নাম আয়ুর্বেদ। পরবর্তী 46 নম্বর প্রশ্ন, গৃহসূত্রের মূল আলোচ্য বিষয় হলো? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, গৃহস্থ আচার অনুষ্ঠান। পরবর্তী 47 নম্বর প্রশ্ন, কোন ঋক বৈদিক দেবতাকে অতিথি উপাধি দেওয়া হয়েছে? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, অগ্নি, অগ্নিকে অতিথি উপাধি দেওয়া হয়েছে। পরবর্তী 48 নম্বর প্রশ্ন, কোন ইউরোপীয় আর্যদের একটি জনগোষ্ঠী বলে উল্লেখ করেন? সঠিক উত্তর অপশন গ, ম্যাক্স মুলার, ম্যাক্স মুলার আর্যদের একটি জনগোষ্ঠী বলে উল্লেখ করেন। পরবর্তী 49 নম্বর প্রশ্ন,
নিম্নলিখিতদের মধ্যে কে যোগের পথ প্রবর্তক ছিলেন? এসএসসি 2011 সালের প্রশ্ন। সঠিক উত্তর অপশন ক, পতঞ্জলি। পতঞ্জলি যোগের পথ প্রবর্তক ছিলেন। পরবর্তী 50 নম্বর প্রশ্ন এবং আজকের সেটের শেষ প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কে চিকিৎসক ছিলেন না? এসএসসি সিএইচএসএল 2011 সালের প্রশ্ন, কে চিকিৎসক ছিলেন না? দেখো, সুশ্রুত, চরক, ধন্বন্তরী এরা প্রত্যেকে চিকিৎসক ছিলেন, ছিলেন না হচ্ছে চার্বাক। চার্বাক সম্প্রদায় চিকিৎসক ছিলেন না, অপশন গ। ওকে, তাহলে বন্ধুরা, এই ছিল আজকের সেটে তোমাদের জন্য 50টা গুরুত্বপূর্ণ প্রশ্ন। বৈদিক যুগ ও মহাজন পথ থেকে তোমাদের আরও 2-3টে ক্লাস আমি দেব, কারণ এখনও অনেক, মানে এই চ্যাপ্টারটা অনেক বড়, অনেকগুলো এমসিকিউ এখান থেকে হবে। ঠিক আছে, আজকের ক্লাস যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দাও, যাতে তোমাদের হাত ধরে আমার এই ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে যেতে পারে। নতুন বন্ধুরা, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা স্টাডি উইথ ইশানি ফেসবুক পেজ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে জয়েন হয়ে যেতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এই যে, এর আগে যে তোমাদের এক নজরে ভারতের ইতিহাসের 3টে পর্ব করিয়ে দিয়েছি, তার প্লেলিস্ট লিঙ্ক, সেখান থেকে তোমরা আগের ক্লাসগুলো অনায়াসে দেখে নিতে পারবে। ওকে, তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত। তোমরা তোমাদের প্রয়োজন মতো ক্লাসগুলো দেখতে থাকো, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, বাই।